তো বাড়িতে আসে কি হচ্ছে খিচুড়ি আর পাঁপড় তো খিচুড়ি আর পাঁপড় ভাজা তো খিচুড়ি তো বন্ধুরা শুনতে পারেন আজকে বাড়িতে খিচুড়ি ও পাঁপড় ভাজা হচ্ছে আর ঋত্বিকের প্রিয় যেটা পাঁপড় ভাজা প্রতিদিন কিন্তু ঋত্বিক বলে যে আমি পাঁপড় ভাজা খাবো কি কি খাবো বলো পাঁপড় ভাজা যেটা কখন হবে বলো আজকের দিনে তো কালকে হবে বৃষ্টির দিনে আমাদের বাড়িতে হচ্ছে তো জেঠিমনির হাতের খিচুড়ি এবং আলু কষা চাটনি সাথে চাটনি তো আগের উইকেও হয়েছিল তো আগের উইকে কিন্তু খুব অল্পই হয়েছিল কিন্তু খুব খেতে সুস্বাদু হয়েছিল এবং হেভি টেস্ট হয়েছিল তো আজকে ঋত্বিকের জন্য স্পেশাল তো ঋত্বিকের জন্য স্পেশাল তো ঋত্বিক আজকে আবদার করেছে তো আজকে খিচুড়ি আলু কষা আর চাটনি আজকে তার সাথে পাঁপড় ভাজাও রয়েছে তো দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু ফুটে উঠেছে এটা এটা কী হচ্ছে এটি মানে আলু কষা এটা আলু কষা তো দেখতেই পাচ্ছেন এখানে খিচুড়ির হাঁড়িটা কিন্তু রেডি হয়ে আছে একটু কষতে হবে এটা কীভাবে তার ভগবান কিচ্ছু হবে না সবটাই ঠিকঠাক হবে ও আচ্ছা এটা খিচুড়ির যে কষতে হয় তার জন্য আগের যে রান্নার প্রিপেয়ারটা আমি ঠিক জানি না তো সেটা হয়তো জেঠিমনি ঠিকঠাক করে জানে তো অলমোস্ট কিন্তু শেষের পথে জাস্ট এটাকে দিয়ে একবার মিনিয়ে নেবে তা আমার ভাই কিন্তু বলছে ভিডিও বানানো বন্ধ করো এবার কিন্তু খেতে হবে অনেক ভিডিও হয়েছে ঋত্বিক হাই করে দাও ঋত্বিক হাই হাই তো আজকের মেনু খিচুড়ি আলু কষা চাটনি স্পেশাল তার সাথে কিন্তু পাঁপড় ভাজা রয়েছে কি 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 বললি ভালো করে বল তাহলে আমাকে যদি কেউ মারে তাহলে কিন্তু ঋত্বিক তার যাকেই হোক না কেন আপনি জানেন আমাকে যদি কেউ মারে তাহলে ঋত্বিক সবাইকেই মারবে দাদা করে তাকে খাইতে দিবে শক্ত বিয়ে হয়নি পাতলা বিয়ে হয়নি আর কি কি পড়বে এটাতে শুধু জিরা গুঁড়া যা দেওয়ার দিয়ে দিচ্ছি লবণটা চাটতে হবে আর কি ডাকিতে না ঋত্বিকের দাদাকে ডাকতে যাওয়া হবে কেননা ওর একটু টেস্ট করবে তো কাকিমার মা বললো যে টেস্ট করবে তো চলে এসেছে হ্যাঁ তো দাদাও চলে এসেছে হ্যাঁ তো খিচুড়িটা তা ঋত্বিকও বলছে কিন্তু ম্যাবি খাউঙ্গা মানে ও খাবে প্রচুর হিন্দি কথা বলে ঋত্বিক তুই কি খাবি ঋত্বিক তাহলে ঋত্বিক কিন্তু পাঁপড় ভাজা খাওয়ার জন্য কিন্তু খুব ইন্টারেস্ট
তা খিচুড়িটা কিন্তু খুবই গরম, দেখতে পাচ্ছেন ফুঁকে মুখে খাচ্ছে, খুবই কিন্তু গরম। তুই আমার সাথে খাবি তাহলে, দাদার সাথে খাবি না, একটু চেখে নে, দাদা দিচ্ছে একটু খেয়ে নে, একটুখানি একটুখানি চেখে নে, দেখ দেখ টেস্ট কিরকম হচ্ছে, দেখ দেখি কি কম আছে, একটু লবণ কম আছে। আচ্ছা তো পরিমাণে একটু লবণটা একটু কম হয়ে গেছে, তো সে লবণটা এখন মিক্সড হবে। এবার ঠিক আছে, ঋত্বিক তাহলে এখন হয়ে গেছে, ঋত্বিক মাল তো কম, বেশি কি হবে, আমি তো বাচ্চা দিচ্ছি। এখন জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে, লাস্ট ফিনিশিং জিরে গুঁড়ো। তার এটা মাখা সবাই মাখিয়ে দিচ্ছ, খিচুড়িটা অলরেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তো এখন ঋত্বিক আর আমি খাবো, তাই তো? তাহলে ঋত্বিক আর আমি এখন খেতে যাব, তো চলো এখন তাহলে খেতে যাই, ঠিক আছে? তাহলে পাঁপড় ভাজাটা পরে খাবে না, পাঁপড় ভাজাটা আগে খাবে? আগে খিচুড়িটা খাবো, তারপরে পাঁপড় ভাজা, তাই তো? তো চলো খিচুড়িটা আগে খাওয়া যাক, তাই কি? তেলটা তো পুরো গরম না, কি তেল এটা? তুই খেতে খেতে আসছিস নাকি? দে দাদাকে একটা দে, দাদাকে একটা দে, কাটলিস ঋত্বিক পাঁপড় সবার জন্য নিয়ে আসে এবং সার্প করে সবাইকে দেয়। তো এইভাবেই ভিডিওটি শেষ হলো, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক এবং শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধু।